দেখুন, যে কারণে দক্ষিণ কাশ্মীরে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে ভারতীয় বাহিনী, গত 15 বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান। পুলিশের অস্ত্র ছিনতাই ও ব্যাংক থেকে টাকা লুটের পর দক্ষিণ কাশ্মীর জুড়ে বড় ধরনের অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সামরিক ও আধাসামরিক বাহিনীর 4,000 সদস্য অংশ নিয়েছেন। এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো এই অভিযানকে গত 15 বছরের মধ্যে কাশ্মীরে ভারতীয় বাহিনীর সবচেয়ে বড় অভিযান বলে উল্লেখ করেছে। এদিকে শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদিন। খবর আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিবিসি। গত মঙ্গলবার রাতে কাশ্মীরে শোপিয়ানে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে পুলিশের 5টি রাইফেল ছিনিয়ে নেয়। এরপর 3টি ব্যাংক থেকে টাকা লুট করে তারা। এর প্রতিক্রিয়ায় 2 দিন আগে থেকেই শোপিয়ানে সেনা অভিযান শুরু হয়। সেই অভিযানের বহর আরও বাড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রায় 30টা গ্রাম ঘরে ঘরে ঢুকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তল্লাশি অভিযানে নামানো হয়েছে 4,000-এরও বেশি সেনা, আধাসামরিক বাহিনী এবং সঙ্গে আছেন পুলিশও। পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে জঙ্গিদের খোঁজ তল্লাশি চালানো হচ্ছে। এক সেনা কর্মকর্তার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত 15 বছরে এমন অল আউট অভিযান দেখিনি কাশ্মীর। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এসপি পানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি নজরবিহীন অভিযান। শোপিয়ানের বাসিন্দারাও বলেছেন, গত 2 দশকের মধ্যে তারা এত বড় অভিযান দেখেননি। মোহাম্মদ আকরাম খান নামে শিরমাল এলাকার এক বাসিন্দা বলেন, এই প্রথম আমাদের এলাকায় এত বড় অভিযান হলো। তবে দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত সাংবাদিকদের জানান, উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংক লুট ও পুলিশের ওপর হামলা ও নিহতের প্রতিক্রিয়ায় এ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কোনো কোনো গ্রামে সেনাবাহিনী বিনা বাধাতেই তল্লাশি চালাতে পারলেও বেশ কিছু গ্রামে তারা বাধার সম্মুখীন হয়। হিপ, সুগান, চিলিপোড়া, মালনারা, তুরকাওয়াঙ্গেনের মতো গ্রামের বাসিন্দারা সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ে। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে কাশ্মীর। দফায় দফায় সেনাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনীর তৎপরতার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে প্রায় গোটা কাশ্মীর। প্রতিদিন কোনো না কোনো সংঘর্ষে হতাহত হচ্ছে সাধারণ মানুষ। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।